এতদিন কংগ্রেসের নেতৃত্বে বিরোধীদের বিভিন্ন কর্মসূচি থেকে দূরে থাকছিল তৃণমূল। আর এবার সোনিয়া গান্ধীর বাসভবনে বিরোধী দলের গুরুত্বপূর্ণ নেতাদের বৈঠকে ডাকাই হলো না তৃণমূলকে। তৃণমূলে পাল্টা জানিয়ে দিল তারা কংগ্রেসের থেকে দূরত্ব বজায় রেখেই চলবে। मोदी सरकार बिरोधितार रणकौशल स्थिर करते बैठके बिरोधीरा दस जनपथे सोनिया गांधी बासभवने एकाधिक बिरोधी दल प्रथम सारे नेतादेर मेगा बैठक उपस्थित राहुल गांधी शरद पवार संजय राउत फारूक अब्दुल्लारा किन्तु सूत्रेर खबर बिरोधीदेर मेगा बैठके डाकाई हलो ना तृणमूल के फिर एक बार कांग्रेसेर संगे तादेर सम्पर्केर भांगन प्रकाश्ये चले एलो। कयेकदिन आगे मुम्बईये गिये शरद पवारेर संगे बैठक करे कांग्रेस नेतृत्वाधीन यूपीएर अस्तित्व निये प्रश्न तुलेछिलेन ममता बंदोपाध्याय। अरे क्या यूपीए, अभी यूपीए नहीं है, यूपीए क्या है? পাল্টা কংগ্রেসের পাশে দাঁড়িয়েছিল একদা বিজেপির দীর্ঘদিনের শরিক বাল ঠাকরে শিবসেনা। এরপর গোয়ায় কংগ্রেসের পর এনসিপিতেও ভাঙন ধরিয়েছে তৃণমূল। আর এই আবহে দশ জনপথে রাহুল গান্ধীর উপস্থিতিতে বৈঠকে বিভিন্ন বিরোধী দলের হেভিওয়েটরা। আর অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবেই এর আগে কংগ্রেসের নেতৃত্বে একাধিক কর্মসূচি থেকে দূরত্ব রেখে চলা তৃণমূলকে এবার আর ডাকাই হলো না। বৈঠকে রাহুল গান্ধীর পাশাপাশি ছিলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার, সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের ঘনিষ্ঠ সঞ্জয় রাউত, ডিএমকে শীর্ষ নেতা টি আর বালু, ন্যাশনাল কনফারেন্সের শীর্ষ নেতা ফারুক আবদুল্লাহ। Yeah, this was just a consultation. We are together. We are there to all the oppositions are together. This is unity. हमको एक साथ काम करना है, एक साथ आगे जाना है और स्टेट वाइज काम करना है। एक फर्स्ट मीटिंग है ये, वापस मिलेंगे। বিরোধীদের এই বৈঠকে ছিল না তৃণমূল, অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি, মায়াবতীর বহুজন সমাজ পার্টি এবং অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। আরো অনেক বিরোধী দল আছে, তারা কেউ যায়নি। শরদ পাওয়ার মনে করেছেন ওখানে যাবেন, গেছেন। অন্য দল মনে করে থাকছে ওখানে যাবেন, যাবেন। এক নির্বিতির চরিত্র তারা গ্রহণ করলো। ওদের রাজনৈতিক এজেন্ডা এটা যে মোদিজিকে খুশি করতেই হবে, তো এই এজেন্ডাটা ওরা গ্রহণ করেছে। এখান থেকে তো সরে আসবে না, মোদিজি কি জিনিস বুঝুক তারপর ওরা সিদ্ধান্ত নেবে। বাদল অধিবেশনে বিশৃঙ্খলার অভিযোগে শীতকালীন অধিবেশনে শুরুর দিন বারো জন বিরোধী সাংসদকে গোটা অধিবেশনের জন্য সাসপেন্ড করেছেন রাজ্যসভার চেয়ারম্যান, যার প্রতিবাদে লাগাতার ধর্ণা দিচ্ছেন বিরোধীরা। সাংসদদের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে রণকৌশল স্থির করতে মঙ্গলবার সংসদে কংগ্রেসের নেতৃত্বে বৈঠকে বসে একাধিক বিরোধী দল। কিন্তু এই বৈঠকে অনুপস্থিত ছিল তৃণমূল। জিরো আওয়ারে ওয়েলে নেমে বিরোধী সাংসদরা যখন বিক্ষোভ দেখাচ্ছেন তখন নিজেদের আসনেই ছিলেন তৃণমূল সাংসদরা। কংগ্রেসের সঙ্গে আমাদের আপাতত কোনো একসঙ্গে চলার কোনো রকম পথ নেই, কারণ হচ্ছে তারা সেই পথ বন্ধ করে দিয়েছে। এরপর রাজ্যসভা থেকে ওয়াকআউট করে বিরোধীরা। গান্ধী মূর্তির সামনে শুরু হয় ধর্ণা। তাতে যোগ দেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত ও সাসপেন্ডেড বিরোধী সাংসদরা। ধর্ণায় ছিলেন তৃণমূল সাংসদ দোলা সেন। এরপর একযোগে মিছিল করে বিজয় চক পর্যন্ত যায় বিরোধীরা। উপস্থিত ছিলেন রাহুল গান্ধী। জিন চিজোকে বারে মে ऑपोजिशन डिबेट करना चाहती है वो डिबेट सरकार नहीं होने देती है, और जहां भी ऑपोजिशन अपनी आवाज उठाने की कोशिश करती है तो धमकाकर डराकर उनको सस्पेंड करके सरकार काम करती है। ये लोकतंत्र की हत्या है। 13 दिन हो गए प्रधानमंत्री हाउस में नहीं आते, एक दिन आते नहीं है, ये कोई तरीका नहीं है लोकतंत्र को चलाने का। আন্দোলনের নানান ধরন হয়, ফর্ম হয়, কথা বলে ঠিক হয়েছিল। আমরা যেরকম গান্ধী মূর্তির পাদদেশে বসেছি, একনায়কতন্ত্র বা স্বৈরতন্ত্র চলছে এবং কনস্টিটিউশন বিরোধিতা, দেশ বেঁচে দেওয়ার প্রচেষ্টা চলছে, তার বিরোধিতায় নানান ফর্মে আন্দোলন করছে। যদিও মোদী সরকারের দাবি তারা আলোচনা চাইলেও এড়িয়ে যাচ্ছে বিরোধীরা। আপ জো এল্ডার হাউস হাম কেতে রাজসভা মে উতনা उधर जो आपने बिहेव किया है, आपका वर्तव्य है, उसके लिए पश्चाताप करके अंदर आइए। हम अच्छे माहौल में हम चर्चा करेंगे और जो कुछ भी आपसे अच्छा सजेशन आएगा गवर्नमेंट उसको स्वीकारेंगे। वी वांट टू टेक द सजेशन फ्रॉम एवरीबडी। हम ऐसे जो आप जो अहंकार से सरकार चलाते थे ऐसे हम नहीं हैं। লোকসভা ভোট যত এগিয়ে আসবে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সম্পর্ক ততই কোন পথে এগোয় সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের। বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। লক্ষিমপুরে পরিকল্পনা করে কৃষক হত্যা উল্লেখ সিটের রিপোর্টে। ক্ষমা চান মোদি, টুইট রাহুলের। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে অপসারণের দাবি প্রিয়াঙ্কার।
সামনেই উত্তর প্রদেশের বিধানসভা ভোট। এই মুহূর্তে উত্তর প্রদেশেই রয়েছে নরেন্দ্র মোদী। এবার সেই উত্তর প্রদেশেরই লক্ষিমপুর খেরিতে কৃষকদের গাড়ি চাপা দিয়ে মারার ঘটনায় চাঞ্চল্যকর মোড়, অস্বস্তি বাড়ল বিজেপির। লক্ষিমপুর খেরি ঘটনা কোনো দুর্ঘটনা নয়, সেদিনের ঘটনার পেছনে সুপরিকল্পিত ষড়যন্ত্র ছিল, পরিকল্পনা করেই এই ঘটনা ঘটানো হয়েছিল। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, সুপ্রিম কোর্টে জমা দেওয়া রিপোর্টে এমনই দাবি করেছে বিশেষ তদন্তকারী দল বা সিট। লক্ষিমপুর খেরিতে কৃষক মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র, বর্তমানে তিনি হেফাজতে। এই পরিস্থিতিতে অভিযুক্তদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় লঘু ধারাগুলি বদলে অপেক্ষাকৃত কড়া ধারা প্রয়োগের জন্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আর্জি জানানো হয়েছে। 279 ধারায় বেপরোয়া গাড়ি চালানো, 338 ধারায় গাফিলতির জেরে গুরুতর আঘাত পাওয়া এবং 304-এর এ ধারায় বেপরোয়া ও গাফিলতির কারণে মৃত্যুর মতো লঘু ধারাগুলিকে সরিয়ে তার জায়গায় 307 ধারায় খুনের চেষ্টা সহ আরও কিছু ধারা যুক্ত করার আর্জি জানানো হয়েছে সিটের তরফে। আর এরপরই নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়েছে কংগ্রেস। লক্ষিমপুর কাণ্ডে ছেলের নাম জড়ানোর পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দাবি করেছিলেন তার ছেলে ঘটনার সময় সেখানে ছিলেন না, যদি ঘটনাস্থলে তার থাকার প্রমাণ মেলে তাহলে মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন। এদিন সেই সংক্রান্ত সংবাদ মাধ্যমের রিপোর্টের ছবি টুইটার শেয়ার করে প্রিয়াঙ্কা গান্ধী লিখেছেন, আদালতের ভৎসনা ও সত্যাগ্রহের পর পুলিশ এখন বলছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে ষড়যন্ত্র করে কৃষকদের গাড়িতে পিষে দিয়েছিলেন। এই ষড়যন্ত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কি ভূমিকা ছিল তা নিয়ে তদন্ত হওয়া উচিত। কিন্তু নরেন্দ্র মোদী নিজের কৃষক বিরোধী মনোভাবের জন্য এখনো তাকে মন্ত্রীপদ থেকে সরাননি। কটাক্ষের সুরে রাহুল গান্ধী টুইট করে বলেছেন, মোদীজি আবার ক্ষমা চাওয়ার সময় এসে গেছে, কিন্তু প্রথমে অভিযুক্তের বাবাকে মন্ত্রীপদ থেকে সরান, সব সত্য সামনে এসে গেছে। আগে প্রিয়াঙ্কা গান্ধীকে বলতে বলুন কত হাজার শিখকে খুন করেছে তার পূর্বপুরুষরা। এদিন লক্ষিমপুর খেরির প্রসঙ্গ তুলে গোয়া থেকে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোর্ট নে জো সিট কিয়া থা ও সিট আজ সাবমিট কিয়া হ্যায় রিপোর্ট ও রিপোর্ট মে বোলা হ্যায় এ ইনসিডেন্ট প্ল্যান্টেড হ্যায়। আগার এ হোতা এ হ্যায় তো কিয়া ইউপি চিফ মিনিস্টার কো রেজিগনেশন নেই করনা চাহিয়ে, হোম মিনিস্টার কো রেজিগনেশন নেই করনা চাহিয়ে, প্রাইম মিনিস্টার কো ইসকো বারে মে চর্চা নেই করনা চাহিয়ে। মমতা ব্যানার্জি কি বলছেন কিছু যায় আসে না, মানুষ তার কথা তো বিশ্বাস করে না। লক্ষিমপুর কাণ্ডে সিটের এই চাঞ্চল্যকর দাবির পর ভোটের মুখে বিজেপি এবং অমিত শাহর ডেপুটি অজয় মিশ্রের অস্বস্তি আরও বাড়তে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন ও দীপক ঘোষ, এবিপি আনন্দ।